আমি এটা তো দাও তো পাগল নি আচ্ছা দমল না সাসা মাত্র আধা ঘন্টা দমল আমি বালাখানি এখন রেডি করাই আর বালাখানি কিটা রেডি করতে দি সব হই যাব এখন আমি এটা তো বলে দাওত গুছি আইছি নি আমি কইছি নি আমারে বাড়ি গিয়ে দাওত দিতে আমারে বাড়ি গিয়ে তখন দাওত দিলে তো ইনানি বেজে করতে গিরি হ্যাঁ আলু ভাজা ডাল গড়গড়ি শুটকি খিলাও তো আমার সামনে লই আইলি হ্যাঁ আমারে দাওত দিয়ে বেজ্জত করতে তুই বেজ্জত করতে করতে বাড়িতে আনছ দি দাওত দিয়া যদি মানতাম তোর খাওয়াইবার অকাত নাই পয়সা কড়ি নাই তে আমি মাটিত বুইয়া ফাটিত বুইয়া কাইলাম মানে তুই যদি গরিব হইতে শাক দি কাইলাম মানে লবণ দি কাইলি মানে তোর টেকা আছে তোর অকলটা ঠিক আছে তুই খাবাইতে না কীটা লাগি এর মানে তুই আমার বাড়ি টানছ আনিয়া বেজ্জত কর দি যেটা আছে ওটা দি গাইয়া দাও তুমি অত আসানক কিটা আমি আসানক খুঁজছু না আমি কইয়ার না আমি আসানক তোর বাড়িতে নি তুই আমারে দাওয়াত দিয়ে ইজ্জত করতে গিরি তুই কোন চাউসে ডাইল বার করলি কোন চাউসে আলু কাটা দিলি দিয়ে আমার হাত বই দিলি ইজ্জত দিতে পারো না মাঝে দাওয়াত দিও না করলাম চাচা একদিন আমার বাড়ি দাওয়াত একদিন আমার বাড়ি দাওয়াত নিরামিষ খানি আমারে দিয়া আর তুই নরিয়া গেলে গিয়া সীতা মন করোস চাচার অকাত নাই নি চাচা ভালো খাইনে নি তা বুঝাইতে চাইছো একটা কি বালা আমি খাই না আমার তুলনায় বালা খানি দিলে আইসো তোকার নি তা সার আইস একবার সাঁচার বাড়িত দেখবে সাঁচায় কিটা খায় তিনবেলা মাছ মাংস খায় সাঁচায় তিনবেলা শুনি যাও রে চাচা এক ঘন্টার ভিতরে সব ব্যবস্থা করিলি মু খাইয়া যাইবা বালা খানি রেডি করমু শুনি যাও তোর লাগান বেটা দাওত আমি রাখি লিছি ওখানে বড় কথা বহুত বেটা চাই নিন্দে দাওত খাবাইবার লাগে অকল বেটা মারিন্দা দিন ভাড়া মারেন না আমি ইসলাম করি জেগাই রে নানি হে কিটা মনে করছে আমারে চাচা কেটে হয়েছে ওই তো সাধে আমারে দাওয়াত দিছে আচ্ছা দিয়া নিয়া তো নিরামিষ আইটেম আছে আর সারা নি আমার সামনে দাওয়াত দিন নিরামিষ নি ও মাংস থাকতো তোমার বেজত করবো লাগিছে যদি তার অকাত থাকতো না খাবাইবার আর হে আমার ইটা কানে খাবাইল তো আমার কোনো দুঃখ আছিল না আমি বহুত গরিব মানুষ ঘরো মাটিত বুইয়া শাক দি ফেট বুলি খাইয়া আইতাম পারি আমার অসুবিধা হয় না হে আমার এ নিয়া হিদল চাটনি আলু ডাইল ওটা দিয়ে খাবাই আমার অকাত বুঝার বুঝলে তোমার ও ওটা অকাত তুমি ওটা দিয়ে খাইতাই ও অকাতর মানে পয়সা লাম আসতো আমার ব্যাঙ্গর বুঝা উঠি দিই পয়সা ফোর লাইনের কাজ তো শুরু হয়েছে আপনার গ্রামের বহুত মানুষের জায়গা হামাইছে তো ও মানুষগুলো আমার লগে একটু মিলাই না তারা একটু নাম এড্রেস লেখা লাগবো পয়সা ভাবাই দিতাম আমি অফিসে জমা দিতাম ঠিক আছে আপনি বইন আমি আর লই আই গিয়া ঠিক আছে যাও বেশ লেট করিও না স্যার আমার তো পুরা দুই কেয়ার ভাইলাই ফোর লাইনে আচ্ছা যদি 10-15 থরাইয়া তোলা নিতে পারেন তাহলে আপনারাও কিছু দিলাম মনে আর আমার বিটা দুই সাইডটা বাড়াইল মনে এখন ফোর লাইনের সামনে হোটেল হোটেল কিছু করলাম মনে এটা তো ফাইনাল হয়ে গেছে এরপরে আমি চেষ্টা করবো যদি নয় তো হইল ওই নাতে কিছু করার নাই স্যার চেষ্টা করবা আর অফিস খরচ যা লাগে আমি দিবো ঠিক আছে আমি চেষ্টা করবো তো যাই না ঠিক আছে এরারে লই আইছি আমি আইছি নাম কি দেয় আপনার আমির আলী 12 মাস থাকে তান ফগেট খালি আপনার নাম শরীফউদ্দিন বালা মাত ফাইতে আনে মুখো কোনো দিন আপনার নাম তমিজ আমরার গাঁওর সেরা বেত তমিজ আপনার নাম কি দেয় সরাফত খানে দিয়ে আঙ্গুল হারাইবা শুনলে তান হকিকত স্যার আসুন এখানে আসি আরও তার লগে আমির শব্দর অর্থ হইল বড় লোক আর তাই নামির আলী তানোর 12 মাস পকেট খালি থাকে আপনার নামে আর খামে মিল নাই আর আপনার নাম তো শরীফউদ্দিন বালা মা তুন চিন না তাইন কোনো দিন আপনারও নামে আর খামে মিল নাই আর আপনার নাম হইল তমিজ গাঁর মাঝে সেরাবে তমিজ আপনারও নামে আর খামে মিল নাই আর আপনার নাম হইল সরাফত আপনি কিতা কইছিল তানোর হকিকত খানে দিয়ে আঙ্গুল হারাই দিবা শুনলে তান হকিকত আপনারও নামে আর কামে মিল নাই এটা মিল দিয়ে গীতা করতাম আপনি আমরা ডাকাইছুন গীতা লাগে তখন কত আব্দুল হাফিজ আছে মাদ্রাসাত গেছেও না হাফিজ গিয়ে বুঝতাস এটা সারা বিলাই পারা পারা আছে আমরা গাঁওতে গু আছে আলিমউদ্দিন মাদ্রাসার দাঁড়িয়ে তো গেছে না কোনো দিন বাসা নাম তো ইয়ারছে আলিমউদ্দিন ঠিক আছে এটা নামের হিস্ট্রি বাদ দেন আমরা গীতা লাগে ডাকাইছুন এখন পড়লেন যার তো আপনার আর গ্রামের ওদিকে
তো আপনারা প্রায় সবরও জায়গা হামাইছে, ও জায়গাখানে আপনারা গভর্নমেন্টের দান করতা, বিনিময়ে সরকারে আপনার ধরে কিছু পয়সা দিব, ওটার লাগি আপনারা নাম অ্যাড্রেস আমি লেখা দিয়েছি। ও ওটা ব্যাপারে না না, আমার জমিনের উপরে দিয়ে কোনো রাস্তা বাস্তা নেই না জানি। যাও দেবো ও ভাই, মেইন রোডে যদি বিষাদ নেই গিয়া আর সাইরাত বাসে, তো ই সাইরাতের দাম নেই 140 দাম হয়ে যাব। ই সাইরাত বেশি আনো 14 গোষ্ঠী খাইতে পারবাই, জায়গার দাম সোনার দামের লাগান বাড়িব, এখানে বুধবার আইন। ওই যখন ইবে রাস্তা দিব গিয়া তখন জায়গার দাম বাড়ি দিব। ও না আমি দিব, আমার জায়গা দিব, আমার আরও হামাইছে নি কোনো বাইরে কতখান হামাইলে ও সব দিলাই দিয়া, মানে কিছু বাঁচিত আর কি। তোরা কিছু না বাঁচিলে তো আর হইতো না, দিব আমরা দিব। হ্যাঁ এই আমার তো ইনো লাগাইয়া না নি, ফাড়া জায়গা আছে আমার কিছু আছে। ওই ও আমার একবার 6-8 কেয়ার হামাই গেছে, তোরা বেশি ইয়া না নি কুমরা যাই বুদ্ধিওয়ালা করছো, তোমার লগে আমিও যাইম গিয়া। ওই ওইব দিব আমরা স্যার, নেন আমার কোনো আপত্তি নাই, নেন যতক্ষণ লাগে নেন। তার আমিও দিব স্যার, আমার উপায় দিন বা তো ঠিক আছে, আপনারা এক কাজ করবা, কালকে সকালে আপনারার জাগার কাগজ, ডাক নাম্বার, এরপরে আপনারা সবর ভোটার আইডি, আধার কার্ড, ওটা লইয়া সকালে একবার আইবা আমার বাসাতে। ওইব আর অ্যাকাউন্ট নম্বর লাগতো নেন, এটা পরে দিব আমি, তো দিবা অ্যাকাউন্ট হয়ে যাই তো। ঠিক আছে ওইব যাব। ও স্যার সময় খুব বাদ, বিলের মাঝখানের জমিন যেখান ব্যস্ত মারলাম তোমার গেছে, তুমি কিছু বইনাও করিলিছো, ও জমিনের কারণে এখন আমি আর বেশি আন না, আমার শুয়া না করছে কিতা মাত না, আপনি জমিনের বইনা করিল যে আর ব্যস্ত না শুয়া মানে নতাম মাত আমি বইনার টেকা আমি গুড়ে গিয়ে দিলাই মরে বা আমি মানতাম না, এটা আমার জমিন লাগবে, আমার শুয়া মানেন না তো তো আগে শুয়ার দিকে আইলা না, সে সময় কিমান মানছি এখন মানেন না নুকুই আর আমি, এখন আমি মানতাম না আমার, আমি তো টেকা গুড়ে দিলাই মরে বা তোমার, এখন আপনি জমিনের কারণে কেতালে ব্যস্ত না আমি বুঝবই আর, এখানে আমার খোবালে দিছে জমিন আমার লাগবো। ইস রে বা, জমিন তো ঘুরাঘুরি বেচা হয়েছে না তো আবু, আবু তো মাত কথার মাঝে রয়েছে, আমি বেচতাম না এখন আর, বই না করার পরে মাত রয়নি আর বাকি কিচ্ছু, বাদ বাকি বুঝা কোন সময় নিতা নেই জানি আইয়া, আর জমিনের মাতার শুনি না জানি কিচ্ছু বাজিল, এটা ভাড়া দায়িত্ব নাই জমিন বেচতাম না কইয়া শুনানি মাত, যেমনে শুনছো বা মহা চলো যা আর গিয়া, এখন ভুয়া মানেন আর ফুড়িয়ে মানেন না, জমিন আমার লাগবো। ও বা সাদ, আমি তোমার জমিন কাগজ করে দিতাম নাই, ও তুমি যেটা করবার করিলিও, আমার নাম সাদ করিলি মনে বরবাদ করিলিও। আপনার বাড়ি যেতাম আসলাম, আপনার ফাইলটি কত ভালো হয়েছে, কেটা ব্যাপার লুকমান মিয়ায় বিলের জায়গা আমার বেশিলা বেশি, আমি বইনাও না করে নিলাম, কথা কলতা শেষ, খালি 10 দিতে আর টাকা নিতা, এখন তাই মাত বদলাই যা খোঁজ বদলাইব তো, কেন আমি হইলে আমি বদলাইলামও নাই, তুমি হইলে তো তুমি বদলাইলাই নাই, আরও কোনো গইলে হ্যাঁ বদলাইলেও নাই, কিন্তু তো বদলাইব ও কেতালেই বদলাইলা খোঁজ মহাসড়ক যার বেটার জমিনের দ্বারে দি জাগার বেলু কানো উঠি আর খবর লইছিল আইনি একবার, 3 কোটি টাকার জায়গা লইলিতা 3 লাখ টাকা দি, আপনি যে 3 লাখ আর 3 কোটি কইতা এটা তো আমার তকদিরে দিছে, তকদিরে তোমার ফুরা সাথ দিছে না, যেগুন দিছ ওগুন লইয়া শুভে শুভে বার হয়ে যাও, যাই আর গিয়া গাঁর কোনো বুড়ার কাছে আর বিচার পাইলাম, বুড়া কইস না কিতাবা কাগজরি টাইনে জায়গায় কেন, এক মাত খবর খোয়া লাগে দিতাম নাই কইলাম, দিতাই নাই না করলে তুমি বুঝো জানি দেবো, দিতাম নাই না করলাম বালা মুখে কইয়া দিতাই নাই, দিতাম নাই রে বা আমি বালা করে বুঝিয়া করাই নি, হিরিয়া দিতাম নাই আমি কাগজ করিয়া, তে আজ দিন আমাকে বাইছনি বান্দিয়া রাখি, বান্দিয়া রাখি তাম আই হেরি আজ বান্দিয়া রাখি তাম স্যার, বেটা আজ দিন সকির ভাইয়ার লগে বান্দিয়া রাখি দিতাম, সকির ভাইয়ার লগে নিয়ে বান্দিয়া রাখি সাহস না কইলাম, সাতাম না জায়গা লইয়া লোক তাম আজকে তোমার, আমি চা আবার দেখলাই না রে, আমি দেখছি না খানো যে গেলা কে কি তৈছে তান রে ভালো ঠিক করা তুইয়া গেছলাম গরু সুভারিয়া না এই দেখি টাইম নাই আর ফাইয়ার না তো কইয়া সব ভাই খবর লাগা বাজারও কুটুম বাড়ি সব ফোন করিয়া যান, আচ্ছা ঠিক আছে খবর লো ভালো আঙ্কুল, আমার আবার দেখলাই কি তোমার আব্বা তো কইয়া ভাড়ায় নানি জি ভাই ভাইয়ার না গেছে খালি রাইতো বাড়িতে গেছি না আজ পুরা দিনই আছে বাড়িতে গেলাম না খালি তুই কইয়া আমি কোনো ভাইয়ার না, তোমার আব্বা বল সিয়ান মানু সিয়ানতি শেষ হইলে এমনি বারো ইয়া আইবা কিয়র সিয়ান দানি একটা ইয়া না রে ভাই একটা ইয়া নাই আমি জানি মরিল গুয়াই দিত তে দস্তকত লইয়া সারিয়া দিলে ইলাম মনে বেটার গুয়াই তুকার তোমরা খর মেহরবানি খাওয়াও ঠান্ডা ভানি ও সাদ সাদ রে এক ফুলটা ভানি বাবা রে বা কি তো হয়েছে বুঝা ফানি মনে মাঙ্গেননি, হা রে বা সাদ আমি জানতাম না তুই অত বাদ ফুটা ফানি খাবা, তুমি ফানি চিন্তা করাইনি
পানির জায়গা তোমার দুধ খাওয়াই মু, লোকাল মুরগি দিয়ে ভাত খাওয়াই মু, সুন্দর মতো নিয়ে বাড়ি থুসাইয়া দিমু, খালি সাইনটা তুমি করিলাও আমার টেকাও আর তুলা বাড়াইয়া দিমু। না রে জমি না ব্যস্ত না না করলাম না তোরে, তো তুমিও সুরতে নাই তাকে ভাই আমিরা লিপ্তে আইসন আমি নি রে। হ্যাঁ এক কাম কর তুই নে মুকুটি আমারে দর, আমি আমিরা লিপ্তারে বিদায় করে দিয়ে আই, সাড়িস না এর আগ পর্যন্ত সাড়িস না। কিতাবা কিতাবে আপার খবর এখান জানো না, কিতা খবর কইলে না জানতাম। তুমি যে তোমার জায়গা কাগজ করে দিত না করি খান লুকাই গেছে পুয়াই খালি তুকার আল্লাহ লুকাইয়া খানো যাইব তুকাইয়া বার করমু কোনোবাই তাকে। এগো মানুষ খুব চেসরা, এগুলোর নাম তো তমিজ, আস্তা গাঁওর বেতমিজ ওইখান জানি আমি। এখন তুমি সাসারে কিছু খুশ করো যদি সাসায় সাত দিয়া জায়গাও খান কাগজ করিম, আর জায়গায় কেন যদি কাগজ তোমার নামে হয় ফায়দা তো তোমারও হইব। আচ্ছা এলা যদি তোমার নাম সাহায্য আমার জায়গা বার হয়ে যায় তে নাই কিছু খুশ করমু দেমু তোমার দামে, এখনো করে বার করা যায় কিলা। তুমিও তুকাও আমিও তুকাই কোনো ফাইলে বিচারিয়া বার করমু। ঠিক আছে যাই আর কি যাও আল্লাহ রা আমির কিতাব ভাই তমিজোর আওয়াজ ঘর থেকে আনে তোমার, তমিজোর আওয়াজ ইনু খানো ভাইতা এটা তোমার খান বাজে তমিজ ইনু খানো ভাইতা। না রে বা আমার খানো যেমন তমিজোর আওয়াজ লাগছে আমিও তুকাইয়া তুমিও তুকারাতে ইনু খানো ভাইতা গরো খানো ভাইতা তুমি তাহলে যাও। বাফর কোনো খবর পাইছো নি? জি না, সাসায়ও তো বহুত তুকাই আর কোনো সন্ধান পাইছি না। তবে আমার একটা ডাউট লাগে আর সাদর বাড়িত গেছিলাম, এলা তো অন্যদিন গেলে তার গরো হারাইয়া সাসু খাবায় আজকু বার থেকে বিদায় করিয়ে লাইছে, আর আওয়ার সময় তমিজোর একটা আওয়াজ শুনছি। আমার লাগে রোগে কোনো গড়বড় করেননি, একবার সাদর বাড়ি গিয়া তালাশি করিয়া আইলে বেলা আসলো। আচ্ছা তবে একলা যাইছ না, লগে মানুষ আরও দুই চারজন লইয়া যাইস, মানুষিকও তো একটাইয়া বাফু আরে যদি একটাইয়া রাখি দেবা দে। আপনি কি তো আসাও শুনছুন নি আব্বার আওয়াজ? আমার ওলা লাগছে আর তার মাথো যেমন একটা গড়বড় হইলাম ওখানে আমার সন্দেহ করে। আচ্ছা তে আচ্ছা যেটা হোক বাফ তো ফাইবায় আর জাগাও ইনশাল্লাহ ফাইবায়, জাগাই কেন গুড়াইয়া আনবার লাগে সাসাইও বহুত মেহনত করি আর গুড়াইয়া আনলে সাসার বাই একটু খেয়াল করি আর। আচ্ছা যাই আর কি আমার আমার পুরা তমিজোর আওয়াজ ওল্লাখাই না আওয়াজটা লাগছে। আমি এক ফাকিরর শিওর যে তমিজ সাদর বাড়িত তারে যাতা মারিয়ে দললে ওন থেকে বার হইব তমিজ। চলো ও সাজ সাজ আমরা পুরা গাওয়ালার সন্দেহ হইল তমিজ তোমার পারি না না তাই না মারি নইতা খানে আমি তুকাইয়া তানে। তুমি তুকার আয় না তমিজ রে, তুমি লুকার আয় তার লগে গফরি লাভ নাই। চলো গরো আমাই খানো গরো আইতা গরো বেটি মানু আছে বসু কি তুই তুমি আমরা গরো আমাই তো জানা কেন গরো বেটি মানু খাপতু মেলিত্রা বিল্ডিং গুড় গিত্রা আইতা দেখলো সুবিধা নাই। আমি আগে আরেকবার আইয়া গেছি তুমি আমার গরোর ভিতরে হারাইছো না, ইলা আইলে সাসারেন গিয়া গরোর ভিতরে সাসু খাবাও কিতা একটা গড়বড় আছে। চিনি নাই রেবা গরো তাহলে শর্মে গরো হারাইছি না ওই বউ আমরা চলো 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 ইতা কি দেখলাই নিরব কি কামটা করলো স্যার, এটা তোমার জঘন্য অপরাধ। না না ইলা হইতো নাই এটা দরিয়া তানাত দাও তিন দিন থেকে মানুষ খুঁজাইয়া মিলেন না। আমার সন্দেহ করা ঠিক আছে তো ছি দয়া করি আমার ঘরে দি হামাও আইয়া দুইটা মিনিট আমার মাথান শুনো আমি কিতার লাগি বান্ধিছি শুনিয়া যাইবা আইন না না আমার যে জানে আইন দেব অত রাগ করি না জানি আইন আইন করে দি দেখাই আবুল বিয়েও দিল না কুলিয়া দো কি জাত বান বান্ধিছি আত গুলো আতো
কি কামটা করলো রে বা মানুষ যাতে ওটা করি পানি খাওয়া পানি খাইতে হয় পানি খাওয়া রে বা দা দিলাও গোলাত মার্ডার করিলাও তবু আমি জায়গা তার ইত্যাম নাই আমি তার উপরে মানুষ গুম করার কেস দিমু মার্ডারর কেস দিমু দরকার পড়েতে জায়গা দিতাম নাই খুঁজে তুইলাম আমি তারে জায়গা দিলাইলাম মনে আমি তারে পরীক্ষা করি হে করে কীটাও কান দেখতাম হে আমারে তার গরো আনিয়া দুই দিন বন্দি করিয়া রাখছে তিন হক্তে এক হক্ত খানি দিছে ইতে আমি সহজে মাফ করিয়া দিতাম নাই আমি তারে ঠিকাইয়া ছাড়মু তার উপরে আমি কেস দিমু ও জেলা হইয়া রোলা এমন কিতা করতাই ও আমাই ভাই আমাই ভাই ২০ লাখ টাকার ভারো আমাইছো এটা কেস দেয় যদিন অপহরণের কেস বহুত বাদ কেস বহুত বাদ এমন কিতা করতাই বেটার লোক এখন বুঝো জাগার বইনা কমিয়া মাত কথা রেডি কান দস্তখত দিতা আর বাকি পয়সা নিতা তাই নিকান খরিয়া দেন না আমার গুছা উঠে গেছে আনি আগর তো দিছি এখন বুধ হই পায় এখন যখন কেস দিব এখন বুধ হই পায় এখন ২০ বছর আগে বার হইতে আরতে না হ্যাঁ এটা বাদ কেস বাদ কেস আমি যে বইনা দেখুন খসলাম ওগুন তা আমার দিলাপ কা ঘুরাইয়া আর আমার জায়গার দরকার নাই আর আমার উপরে কেস টেস করেন না জানি আমি ও তখন তোমাদের উপরে বিচার দিলাম আমার খরিয়া দিলাম বইনার পয়সা যেটা এটা আমি খরচ করে লিছি ১ টাকা ঘুরে দেওয়া যাইত না অতি লোভে যখন তাঁতি নষ্ট বেশ খাওয়াত লাগিয়া যখন অগলটা খুয়াই দেয় রাস্তা গাঁয়ের মানুষ সাক্ষী বেটার তুমি অপহরণ করছো রাস্তা গাঁয়ে সাক্ষী দিবা তোমার বিরুদ্ধে এখন কিতা বইনাও যাইত জায়গাও যাইত নি আমার নিয়ার মাত গেলে তুমি জোরও দোষ আছে তুমি যে ভয় দোষ করছো বাদে বেটা বড় দোষ হইলিছে তুমি যে অপহরণ করিয়া কিন্তু তুমি যে যখন জায়গা বেশিছ তখন তো বেটা জানে না বেটার ই জায়গার দ্বারে দি মহা সড়ক যার করে তুমি যে তো জানি না না তাই তো হো বিলর হিসাবে বেশি চলে বিলর জায়গা এটা তো ক্ষেতর জায়গা এটা তো বেশ দাম থাকে না এখন সড়ক যার কি দ্বারে দি দেখিয়া তুমি যে মাত বদলাই দিছ বেতমি তো শুরু করি তুমি যে বেতমি তো শুরু করছো জিও নিয়ার মাত গেলে আমরা তো মনে করো তাই নো আমরা রাফন নাই এই নো আমরা রাফন নাই জি না আমরা তো উচিত মাত মাথা রাখবো নাই জিও জিও এত খাই লাল্লার কাছে আটকে দিব নাই জিও ই হিসাবে তুমি যে তানে জায়গা দেখুয়া বইনা ঘুরে গিয়ে দেবার দরকার নাই আর বাকি পয়সা নেকুয়া বাকি পয়সা নেকুয়া টাইম জায়গা ওখানোর দাম আরো তোরা ভাজিল দেখুয়া জিও জিও যেহেতু তান জায়গার দাম বাড়ে গেছে জিও মাছ খেয়াল করছো নি তো তুমি যোর ভিতরে যে একটা আফসুস থাকি দিল নাই জায়গা খান দামি দুই দিন বাদে বেসতাম তো পয়সা ২ টাকা বেশ হইলাম জিও ও আফসুসটা তো কমাইয়া আরো তোরা অ্যামাউন্ট বাড়াইয়া তুমি দিলাও বুঝতেছি আর তোমার আল্লাহ দিছে ও তোমার তো আল্লাহ দিছে আর গাঁওর জিনিস গাঁওটা হোক জিও বারাগার মাসে হুমবার খাম নাই পুলিশও বাড়িতে আইবার খাম নাই আগে তো তো ঘুরাই লাগলো জায়গা আর এতে কি ৫ লাখ ফাজিল দিলাম আমি তানে তাই খুশি দেখো ফাঁসে হইতে হইতো নাই জায়গাও তার নিবার হয় তার এখন ১০ লাখ ফুরাইয়া দিত ওইটা কিন্তু বেমুন আসবি হয়ে যায় এখন বলে ১০ লাখ ফুরাই একটা শুনুন না আপনারা আমি মাঝখান তো এখন মাতি ফাঁসেরও কাম নাই রে আর ১০ এরও কাম নাই ও টাকা ৮ লাখ দিও তুমি তানে আচ্ছা ঠিক আছে তুমি তো গাওয়ালাদের সময় কইলিছো তাই আমি দিমু তা নাই জমিনের বাবদে ৮ লাখ টাকা কেবান দিলাইলো মাঙলিলাম আমার যে ইনো আনিয়া দুই দিন বান্ধিয়া থইল পালা করে হানিও দিছে না কতরে উতরে বেদনা হয়ে গেছে কেস দিলে তার ২ লাখ টাকা লাগবে বেল লইতে কমসে কম ১ লাখ টাকা তো আমার এত ৯ লাখ টাকা মিলাইয়া দেও কবাই কেসের বাবদে ১ লাখ আর ভাই ৮ লাখ ওই ওই কোনি ভাই গিয়া কত পয়সা গরু থাকলে খাইছেন তুমি আর ১ লাখ পাতিল নি ভাই গিয়া বাদ মাতে সাদে কিন্তু এখন বাদ মাতে তুমি পয়সা পাইতে তো সব মাতার হুনবার কাম নাই মাতে কিটা লাগিল আর আর মাতি দে তুমি আর গান হুনা বাদ দিও দি তো দুখান মাতিও দিল ৯ লাখ ভাড়া আও আও উঠো আরে বেটা তুমি
আর গান কিরকম নাই উঠো, আমি তো তোমার মারছি উঠছি না, তাহলে গান দিও তো তুই তো ভাইয়া সুজাও কই নানি মানছে তমিজ এগারো সেরা বেত তমিজ আর তোমার দিলে হে কম বেত তমিজ করছে আর এটা তোর ইচার সামনে কিচ্ছু নাই